নমস্কার, আমি শ্রীলা মজুমদার। শুরু করছি রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত মন ছুঁয়ে যায়। কেন বললাম মন ছুঁয়ে যায়? কারণ সত্যি এই অনুষ্ঠানটা দেখলে মন ছুঁয়ে যায়। আর ছবি নাই বা কেন, তার কারণ আমাদের আছে ভ্যারাইটি আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। গান আছে, কবিতা আছে, নির্ভেজাল আড্ডা আছে। আড্ডার কথা শুনলেই যেন কীরকম মনটা অস্থির হয়ে যায়, তখন মনে সব কাজটা সরিয়ে রেখে আগে আড্ডা মারি। কিন্তু তা করলে তো হবে না, আমাদের অনুষ্ঠান তো চালিয়ে যেতে হবে। তাই কথা না বাড়িয়ে এবার সরাসরি অনুষ্ঠানে যাই। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম রুমেলি ব্যানার্জি দাস। আচ্ছা, আপনি কী গান গাইবেন এখন? আমি কিছু আধুনিক গান এবং কিছু পুরনো দিনের বাংলা গানের ডালি নিয়ে এসেছি। সবই পুরনো, সবারই মানে খুব পছন্দের, আশা করি সবার ভালোও লাগবে। ভেরি গুড, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথম গান গাইছি লতা মঙ্গেশকরজির গাওয়া, কে যেন কো ডেকেছে আমায়। ভেরি গুড, চলুন। কি যেন গো ডেকেছে আমায়, কি যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কি যেন গো ডেকেছে অসাধারণ, খুব ভালো। কি আপনাদের কেমন লাগলো?
নিশ্চয়ই ভালো লেগেছে। আমি জানতাম এত সুন্দর গান পুরনো দিনকে মনে করিয়ে দেয়। আমি এতক্ষণ সন্ধ্যা মুখার্জির কথা ভাবছিলাম। খুব ভালো, দারুণ হয়েছে, মানে একদম মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই গানেতে আসাটা কী, এটির ইতিহাসটা কী? আমি আমার যখন বয়স 3 বছর তখন থেকে আমি গান গাওয়া শুরু করি, মানে প্র্যাকটিস গুরুজি রেখে গান শিখতাম। তো আজ দীর্ঘদিন ধরে এখনও সাধনা করে চলেছি। এ তো এক বিশাল সমুদ্র, এর তো সাধনার কোনো শেষ নেই। তাও যতটুকু শিখেছি ততটুকু গিয়ে সবার মন জয় করার চেষ্টা করি। খুব ভালো। আর এটা কি আপনার জীবিকা, প্রফেশন? হ্যাঁ একদম। আমি স্টেজ প্রোগ্রামও করি, আমি অ্যালবামও বার করেছি এবং আমি একটি গানের স্কুলও চালাই। বাহ বাহ, ভেরি গুড, খুবই ভালো, খুবই এনথুজিয়াস্টিক, ভালো লাগছে। বাড়িতে কি কি ইন্সপায়ার করার মতো কেউ আছে? হ্যাঁ, প্রথমত তো আমার বাবা মা ছোটবেলা থেকে তো আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতেন, তো ওনারা দুজনেই এখন গত হয়েছেন। তো বর্তমানে আমার হাজব্যান্ড আমার গানের সব থেকে বড় শ্রোতা বলতে গেলে। আমার হাজব্যান্ডের এত সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই এই জায়গাটায় আসতে পারতাম না, তার জন্য আমি ওর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর আপনার ছেলে মেয়ে আছে? এখনো সেরকম ভাবে কোনো পরিকল্পনা হয়নি। না, আমি ভেবেছিলাম যে তারাও নিশ্চয়ই মাকে ফলো করবে। হ্যাঁ অবশ্যই, ইচ্ছা তো আছে, ভগবান যেদিন দেবেন অবশ্যই তাদেরও আমি চেষ্টা করব এই লাইনে নিয়ে আসার, কারণ এর মতন সুন্দর জিনিস আর কিছু হয় না। জানেন তো, মানে সমস্ত রকম ফিলিং এর জন্যই গান আছে। আপনি রাগ করুন, আপনি অভিমান করুন, আপনি আনন্দে থাকুন, আপনি দুঃখ পান, আপনি খুশি হন, সব সব অভিব্যক্তির জন্যই গান আছে। একদম একদম, সেই মানে আমার মনে হয় যে একটা মানুষকে গান বাঁচিয়ে রাখে। একদম। আর আমার তো কখনো একা মনে হয় না, যদি আমি একা থাকি বাড়িতে, ধরুন শুটিং নেই, আজকে অফ ডে, আমার কোনো প্রোগ্রামও নেই, তার কারণ আমি ঠিক ছিল শুটিং হবে, শুটিংটা ক্যান্সেল হয়ে গেছে, আমি শুধু গানই শুনি, মানে এটা ইজ এ বিগ রিলিফ, মানে কি বলবো, মানে হলো আমাদের পরম বন্ধু। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তো এরপরে আপনার কি কোন গানটা শোনাচ্ছেন আমাদের? এরপরে শ্যামল মিত্রজির আমার খুব একটি প্রিয় গান এবং সবারই প্রিয় আমি জানি, তো চেষ্টা করছি সেটা শোনানোর, দেখি কতটুকু গাইতে পারি। ওকে। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকে। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি,
অসাধারণ সত্যি এত ভালো লাগলো মানে মনটা ছুঁয়ে গেল একেবারে আপনাদেরও নিশ্চয়ই এরকমই ভালো লেগেছে আর গান পাগল নয় এমন মানুষ তো আমি দেখিনি আজ অবধি সুতরাং আর স্পেশালি এই ধরনের গানগুলো ফিফটিজ সিক্সটিজ এর গানগুলো এগুলো বোধহয় কোনোদিন পুরনো হবে না আমার মনের মধ্যে কিন্তু ওটাই চলছে এখনো গানের ঠিক আছে আমি একটা ব্রেক নিয়ে ফিরে আসছি তারপরে আমাদের অনুষ্ঠান আবার শুরু করব ও ব্রেকে যাবার আগে একটা কথা বলতে চাই আমাদের মন ছুঁয়ে যায় অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্য ফোন নাম্বার আছে একটু টুকে নিন কাইন্ডলি 9123724514 আরেকটি নাম্বার হলো 6290279162 ফিরে এলাম ব্রেকের পর হ্যাঁ যেটা বলতে চাই আপনাদেরকে আমাদের এই মন ছুঁয়ে যায় অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমাদেরকে ফোন করুন আমাদের ফোন নাম্বার হলো 9123724514 আরেকটা নাম্বার 6290279162 হ্যাঁ এবার আপনি কি ভেবেছেন পরপর তো দুটো হিট গান শোনালেন এবার কি ভেবেছেন তো পরবর্তী গান সন্ধ্যা মুখোপাধ্যায় জিরি বিখ্যাত গান দেখি চেষ্টা করে কতটুকু পারি ওকে ওকে জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া ছোড়ো ছোড়ো আঁখি মো জল ভরা মেঘে যেন ছাওয়া ছোড়ো ছোড়ো আঁখি মো জল ভরা মেঘে যেন ছাওয়া জানি না ফুরাবে কবে Shine.
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া। আমার তো মনে হচ্ছে আমি এখানে বসে হাত তালি দিই, মানে আমি স্টুডিওতে না আমি ফ্লোরে বসে আছি গান শুনছি। এত ভালো, এত সুন্দর, সত্যি মন ছুঁয়ে গেল, তাই না? আমার তো মনটা ছুঁয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে বলি, এই যে আমাদের যে গানের প্রোগ্রাম, গানের অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান, আড্ডা, এই সব কিছুই দেখেছি জীবনটাকে সুখে কাটিয়ে দেবার জন্য। মানে এটার থেকে যদি আপনাদেরকে আমরা একটু আনন্দ দিতে পারি, এর থেকে বড় কিছু আর হয় না। তাই জীবনে যেরকম মুহূর্তই আসুক না কেন, গানটা যেন সত্যি সত্যি একেবারে জীবনের অঙ্গ হয়ে থাকে, তেমনই কবিতাও আর আড্ডা। এখন আপনি দেখেছেন তো সমস্ত পার্ক টার্কে একদম বৃদ্ধরা কিরকম সুন্দর লাফিং ক্লাস করেছে, সেটা কত ভালো, মানে হার্ট কত ভালো থাকে এতে। প্রাণ ভরে নিঃশ্বাস নাও, হাসো, আনন্দ করো, আর সমস্ত দুঃখটাকে যতটা পারা যায় চেপে রাখতে হবে, তবেই কিন্তু সব কিছু ভালো থাকবে। এত সুন্দর গান শোনাচ্ছেন, আমার তো মনে হচ্ছে শুধু আপনারই গান শুনে যাই। এবার কি গাইছেন আপনি? আমার পরবর্তী গান মান্না দিজির গান একটু হবে তো দেখা, ই দেখাই শেষ দেখা নয় তো, হবে তো দেখা, ই দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, ই দেখাই শেষ দেখা নয় তো। সত্যি অসাধারণ, অপূর্ব, মানে সত্যি সত্যি মন ছুঁয়ে গেছে। ধন্যবাদ। আপনাদেরও নিশ্চয়ই তেমনই লেগেছে, তাই না? আপনারা সবাই ওকে ভালোবাসুন, ওকে আশীর্বাদ করুন, ও যেন আরও জীবনে উন্নতি করতে পারে। আচ্ছা, কথায় কথায় কিন্তু আমার এবার
দেরি হয়ে যাচ্ছে, প্রোগ্রামটা শেষ করতে হবে, আমরা একদম শেষ মুহূর্তে এসে পড়েছি। আর একবার বলতে চাই, রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত, মন ছুঁয়ে যায় অনুষ্ঠানটি। যারা আপনারা এখানে অংশগ্রহণ করতে চান তাদের জন্য আমাদের কাছে ফোন করুন, যোগাযোগ করার জন্য 9123724514, আর একটা 6290279162। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো থাকবেন।